5 এবং 6-এর দশকে মুম্বাইয়ের হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা হলেন মালা সিনহা। হিন্দি ছবির পাশাপাশি উত্তম কুমারের সঙ্গে তিনি নায়িকার ভূমিকায় প্রথম অভিনয় করেন পুত্রবধূ ছবিতে 1956 সালে। তারপর পরপর পৃথিবী আমারে চায়, সুরের পরশে, বন্ধু, খেলাঘর এবং শেষ ছবি শহরের ইতিকথা 1960 সাল। মালার ছেলেবেলা কেটেছে কলকাতার ভবানীপুরে অভয় ব্যানার্জি লেনের বাড়িতে। মালারা খ্রিস্টান, বাবা অ্যালবার্ট ছিলেন রেসের বুকি, সেই সূত্রে ফিল্মি দুনিয়ার সঙ্গে যোগাযোগ, প্রথমে গায়িকা পরে নায়িকা। রসুনারা বাংলা ছবিতে তার প্রথম আত্মপ্রকাশ, সময়টা 1953। বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করার পর মালা চলে যান মুম্বাইয়ে। উত্তম কুমারের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মালা বলেন, উত্তমদার সঙ্গে আমার প্রথম ছবি পুত্রবধূ, শুটিং করতে গিয়ে কত ঘটনা ঘটেছে ওঁর সঙ্গে, খুব হাসি খুশি মানুষ ছিলেন তিনি। পুত্রবধূ ছবির শুটিংয়ে বেশ মজা হয়েছিল। ছবিতে একটা দৃশ্য ছিল, উত্তমদাকে পুলিশ তাড়া করেছে, প্রাণপণে ছুটে এসে তিনি একটা বাড়ির পাইপ বেয়ে ঘরে ঢুকে পড়লেন, সেই বাড়িটা আবার পুলিশ অফিসারের, আর আমি হলাম তাঁরই মেয়ে। আমাদের ঘরে উত্তমদা ঢুকে পড়ায় আমি তাঁকে জড়িয়ে ধরি যাতে পালাতে না পারেন, শুরু হয় ধস্তাধস্তি। দৃশ্যটা শেষ হতেই উত্তমদা হাঁপিয়ে বলে উঠলেন, বাপরে বাপ, মালার গায়ে কি জোর, আগে যদি জানতাম তাহলে কে এই শটটা দিত। উত্তমদার কথায় সবাই হেসে উঠল। একদিন লাঞ্চ ব্রেকের সময় খেতে বসেছি, আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, বাড়ি থেকে আলাদাভাবে সেদিন বড় বড় কালো জাম নিয়ে গেছি। হঠাৎ উত্তমদা আমার বিরাট সাইজের গোটাচারে কালো জাম দেখে চক্ষু ছানা পড়া করে বলে উঠলেন, লোকে দুটোর বেশি খেতে পারে না, সেই জায়গায় মালা খাচ্ছে চারটে, তাই মালার গায়ে এত জোর। আমি তো লজ্জায় মরি। পেছনে লেগে হই হই করে নিষ্প্রাণ স্টুডিওটায় প্রাণ দিতেন উত্তমদা, তবে কাজের সময় কোনো রসিকতা নয়, কোনো কথা নয়, একেবারে সিরিয়াস। শুটিংয়ের সময় তিনি ভিন্ন মানুষ, ছবির চরিত্র হয়ে যেতেন পুরোপুরি। পুত্রবধূ হিট করার পর উত্তমদা আমাদের সবাইকে ওঁর বাড়িতে নেমন্তন্ন করে একদিন খাওয়ালেন, খাওয়ার পর আড্ডা, আর আড্ডার পর গান। গাইলাম হিন্দি গান আপকি নজরো মে, গানটা আমার খুব প্রিয়। গানটা শেষ হতেই হাততালি দিয়ে উত্তমদা বললেন, বাহ, তুমি তো বেশ ভালো গাও, তোমার গায়িকা হওয়া উচিত, এবার থেকে তোমাকে ছবিতে গাইতে হবে। এবার বাংলা গানের অনুরোধ, গাইলাম নিশিরাত বাঁকা চাঁদ। গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তমদা বলে উঠলেন, না মালা, তুমি একদম দেরি করবে না, গানের তালিম নাও, প্লেব্যাক শুরু করো। ভেবেছিলাম উত্তমদার কথা মতো নিয়মিত গানের চর্চা করব, কিন্তু হিন্দি ছবিতে কাজ করতে গিয়ে গানটার গাওয়া হলো না, কথা রাখতে পারলাম না, উত্তমদা চলে গেলেন অকালে। বেঁচে থাকলে হয়তো আমাকে ছবিতে গাওয়াতেন, সে আর হলো না। সত্যি বলতে কি, উত্তমদার মতো হিরো আর হবে না, তিনি যথার্থই মহানায়ক। লেখক সাংবাদিক আশীষ তরু মুখোপাধ্যায়ের কলমে অভিনেত্রী মালা সিনহার মুখে মহানায়ক উত্তম কুমারের কথা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।